আসসালামু আলাইকুম। মেলায় তৃতীয় দিনের লাইভে আমি টুটুল আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আমরা বিভাগীয় বৃক্ষ মেলা 2022 রংপুর জেলায় একদম জেলা স্কুল মাঠেই আমরা অংশগ্রহণ করছি। তো দেখতে পাচ্ছেন দর্শনার্থী অনেক এবং দূর দূরান্ত থেকে লোক আসছে। আপনারা কিছুক্ষণ আগে হয়তো একটা লাইভ দেখেছেন আমাদের, লাইভ দেখে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে সরাসরি মেশিন কিনে নিয়ে যাচ্ছে এবং বাহিরে থেকে যারা দেখছেন তারাও অনলাইনে অর্ডার করে দিচ্ছেন সেম অফারগুলো নিয়ে, এবং আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করছি কুরিয়ারের মাধ্যমে যারা আসতে পারছেন না তাদের জন্য। দেখতে পাচ্ছেন আমরা সাজিয়ে রেখেছি। জি, এদিকগুলোতে হচ্ছে মিনি পাওয়ার টিলারগুলো আছে সাজানো, দুধ দোহন মেশিনটা আজকে আমরা নিয়ে এসেছি। এই দিকটাতে দেখতে পাচ্ছেন অনেক মেশিন আমরা এনেছি, আপনারা সরাসরিও এসে দেখে নিয়ে যেতে পারবেন আপনাদের দরকারি জিনিসগুলো। এবং যারা আসতে পারছেন না তারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের দরকারের যে জিনিসটা আছে সেটা আপনারা দেখে আপনাদের যেটা কাজে লাগবে সেটা অর্ডার করতে পারেন। এবং এই মেশিনগুলো আপনারা জানেন যে সচরাচর পাওয়া যায় না এবং একদম নতুন মেশিন এবং খুব কাজের মেশিন সবগুলোই। তারপরও একটু আমি এক এক করে ছোট মেশিনগুলো দেখিয়ে যাই। এটা হচ্ছে 63 সিসি মিনি পাওয়ার টিলার, এটা 52 সিসি, এটা মিনি টিলার কাম ঘাস কাটা মেশিন, এটা ঘাস কাটা মেশিন, এই দিকেটা হচ্ছে আপনার ভুট্টা মারাই মেশিন, এই পাশটা হচ্ছে দুধ দোহন মেশিন, এ পাশে 7 হর্স পাওয়ারের পেট্রোল ইঞ্জিনটা, এই দিকটাতে হচ্ছে 4 হুইল মিনি পাওয়ার টিলারটা, আর ব্রাশ কাটারের যেটা নতুন মডেলেরটা সেটা উপরে ঝুলানো আছে, এই দিকটাতে হচ্ছে 6.5 হর্স পাওয়ারের যেটা, আর এদিকে হচ্ছে ডিজেল ইঞ্জিনের 10 হর্স পাওয়ার, এইদিকে মিনি রাইস মিল, এটা কম্বাইন মিনি রাইস মিলটা, এই দিকটাতে হচ্ছে হচ্ছে আপনার গ্রাইন্ডিং, এই দিকটাকে মিনি কম্বাইন সাইলেজ কাটার মেশিনটা, এই দিকটাতে আছে হচ্ছে খড় কাটা মেশিন, এটাও হচ্ছে খড় কাটা মেশিন। তো এই মোটামুটি মেশিনগুলো আরও কিছু আছে দেখাই আপনাদের, ফুড পাম্পগুলো আছে, এটা হচ্ছে এই ফুড পাম্পগুলো সচরাচর বাজারে পাওয়া যায়। এটা হচ্ছে ম্যানুয়াল রাইস উইডার, হাত দিয়ে ঘুরে ঘুরিয়ে ধান রোপণ করা যায়, এটাও দেখেছেন মিনি কম্বাইন মিনি টিলার কাম ঘাস কাটা মেশিনটা। এদিকে আছে হচ্ছে আপনার হারভেস্টার, রাইস হারভেস্টার, এটা জানেন যে এটা শুধু হারভেস্টার না, হারভেস্টারের কাজের মাথার অংশটা খুলে ফেলেও চাষও করা যায়। এটা হচ্ছে সেলফের যে রাইস মিনি টিলার, এটা হচ্ছে 6.5-এর সেলফটা, এটা চার্জার স্প্রেয়ার, এদিকটা হচ্ছে ম্যানুয়াল বীজ বপন যন্ত্র। এই মোটামুটি এগুলোর প্রত্যেকটার দাম দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের অ্যাপসটা ডাউনলোড করতে পারেন, প্লে স্টোরে গিয়ে কৃষি বাজার লিখলেই আমাদের অ্যাপস পেয়ে যাবেন, অ্যাপসে সব কিছু জিনিস আপডেট থাকে দেখে দেবেন, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন, প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের মোবাইল নাম্বারগুলোতে কল করে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন। তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আজকে লাইভ বাড়াবো না, আগামীকালকের আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন, এবং যারা অনেকেই আসতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে চলে আসবেন এবং সরাসরি নিয়ে যেতে পারবেন। আজকে যেমন অনেকেই নিয়ে গেছেন আমরা সরাসরি আপনাকে দেখিয়েছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কৃষি বাজারের সাথেই থাকেন, আল্লাহ হাফেজ।